সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো নতুন আপনাদের সামনে একটা বিঞ্জ নিয়ে আসলাম, সিঙ্কের পানির ট্যাপ দিয়ে কেন পানি আসে না, পানি আসে বাট ফোর্স নাই, সেটা আপনাদেরকে আমরা দেখাবো। তো চলুন আজকে শুরু করে দেখি আজকের ভিডিও। তো দেখতে পাচ্ছেন এই ট্যাপটা, এখানে কোনো নেট নাই, এই যে নেটটা পুরো তুমি খোলা, এখানে পানি আসে বাট পানি ফোর্স নাই। তো এখানে কেন এই সমস্যাটা আমরা সেটা দেখব। এখানে আমরা এখন কম্প্রেসার মেশিন দিয়ে লাইনটা ওয়াশ করবো। আর আপনারা দেখে নিন মনোযোগ দিয়ে, এখানে পানি সুইচটা দেখে নিন, এখানে পানি কিন্তু তেমন নাই। আমরা এটা কম্প্রেসার মেশিন দিয়ে লাইনটা ওয়াশ করে আপনাদেরকে দেখাবো এবং সাবেক আগের মতো লাইনটা পানি নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন এখানে ভিতর দিয়ে আমরা এভাবে পরিষ্কার করে নেবো, কারণ এর ভিতরে অনেক সময় অনেক ময়লা কুটি কুটি এরকম ভিতরে ঢুকে যায়, সেটা আমরা হাত দিয়ে বের করে নিলাম। তা আমরা এখন কম্প্রেসারে যে নজলটা লাগিয়ে নিয়েছি, অলরেডি হাওয়া মারতেছি। তো দেখেন কীভাবে এই সিঙ্কের ট্যাপ থেকে পর্যাপ্ত পরিমাণে ময়লা বের হয় সেটা আপনাদেরকে আমরা দেখাতে চলেছি। আর বিশেষ করে আমি নতুন একটা কথা না বলে না, আমার ইউটিউব চ্যানেলে যদি আপনাদের কেউ কারোর ভিডিও ভালো লাগে বা আপনারা যদি কেউ উপকৃত হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তো দেখুন দেখতেই পাচ্ছেন এই যে হাওয়ার স্পিডে পানিটা কীভাবে আসতেছে, আর দেখেন এর সঙ্গে একটা পানি আসতেছে আর গ্যাস আসতেছে, পানি আসতেছে আর গ্যাস আসতেছে। এই গ্যাস আর পানিটা দুটা মিলে মিক্সার করে খুব দ্রুত গতিতে ময়লাগুলো বের করে এবং ময়লাগুলো নরম করে। এই ক্ষেত্রে কম্প্রেসার মারলে অনেক সুবিধা হয়, আগের থেকে অনেক কাজের এখন অনেক সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তো আমরা প্রত্যেকটা বাসা হইতে এরকমভাবে লাইনটা ওয়াশ করি। তো দেখতে পাচ্ছেন দেখুন কি ময়লা, এত আয়রন মানে বলার মতো না। আর আমি আপনাদের কি আবারও বলতেছি, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ সেটা উত্তর দেওয়া তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখুন পানি মোটামুটি পানি ফোর্স আগের থেকে অনেক বাড়ছে। আমরা এটা ট্যাপটা আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দেব, দেখতেই পাচ্ছেন। তো সম্মানিত গাইস, আবারও বলতেছি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি আমার চ্যানেলটা কন্টেন্ট অনেক ছোট একটা কন্টেন্ট, আমি আস্তে আস্তে আপনাদের ভালোবাসাই সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে আসছি আপনাদের মাঝে। তো দেখতেই পাচ্ছেন দেখুন আগের থেকে অনেক অনেক গুণে পানিটা স্পিড বাড়ছে। সাবেক আগের মতো তিনতলা বিল্ডিংয়ে ট্যাঙ্কিটা স্থাপন করা আছে, তারপরে দেখুন পানিটা কীভাবে আসতেছে। আগের পানি আর এখনকার পানি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আগে কি ছিল আর এখন কি হয়েছে। তো এইভাবে আমরা বিল্ডিং কন্ডাকশনে এই কম্প্রেসার মেশিন ব্যবহার করে আমরা পানিটা লাইনগুলো ক্লিয়ার করি। আর প্রত্যেকটা জায়গা শহরে ট্যাঙ্কি অবশ্যই মাঝে মধ্যে আপনারা বছরে দুই বা তিনবার করে ট্যাঙ্কি পরিষ্কার রাখবেন, এতে এতে ভালো। তো আজকে ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।